আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম আজকের চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠানে। কথা বলছিলাম আজকে বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালদের কর্তৃপক্ষের সাথে। এই অনুষ্ঠানটি আমরা জাস্ট এজ এ রিমাইন্ডার সাজিয়ে থাকি যে ধরনের অর্গানাইজেশন, চ্যারিটি অর্গানাইজেশন হোক, হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন হোক বা ইভেন মেসাজিদ হোক, তারা সাধারণত আমাদের সাথে যারা রামাদান মাসে যুক্ত হবেন তাদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। বিগত দিনে তারা কী কী কাজ করেছেন, আপনাদের দেয়া ডোনেশনের মাধ্যমে তারা কীভাবে কাজকে সাকসেসফুলি আঞ্জাম দিয়েছেন, পাশাপাশি বর্তমানে কী পরিস্থিতি আছে অর্গানাইজেশনের বা সংগঠনের এবং ভবিষ্যতে কী পরিকল্পনা আছে, এই সব বিষয় নিয়ে আমরা চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠানে আলোচনা করে থাকি। ইনশাআল্লাহ আজও তার ব্যতিক্রম নয়। অনুষ্ঠানের বিরতিতে যাওয়ার আগে আমরা ডিসকাশন করেছিলাম, একটি ব্রিফ ইন্ট্রোডাকশন শুনেছি বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল সম্পর্কে, একটু আইডিয়া দিয়ে শুনেছি আমরা দেওয়া হয়েছিল অ্যাবাউট ফান্ড রাইজিং, কীভাবে টাকা তোলা হয়েছে এবং কীভাবে কী কী পরিকল্পনা আছে। ফর এক্সাম্পল অ্যাবাউট 100 beds, উইল বি ফাইন্ডিং আউট মোর ইন ডিটেলস ইন দিস সেগমেন্ট অ্যান্ড পারহ্যাপস ইভেন লেটার অন। এইমাত্র আমাদের সাথে যোগ দিয়েছেন নতুন একজন অতিথি, তার নাম হচ্ছে জনাব মঞ্জুরুল সামাদ চৌধুরী মামুন, যিনি হচ্ছেন একজন সম্মানিত ট্রাস্টি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্পেশালি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি এই মুহূর্তে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সঙ্গে আছেন আমার ডান পাশের জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, সিইও অফ BBCGH, উইচ ইজ বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের, এবং তার পাশে আছেন মোহাম্মদ আজিজুর রহমান, যিনি হচ্ছেন একজন ট্রাস্টি, এবং আমার ইমিডিয়েট বামে বসা আছেন জনাব মোহাম্মদ আব্দুস শফিক, যিনি হচ্ছেন ফান্ড রেজিং ডাইরেক্টর। আপনাদের আমাকে সবাইকেও আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এই সেগমেন্ট আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আপনি একজন সম্মানিত ট্রাস্টি এই বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে, আমার ইচ্ছে থাকবে জানার যে আপনি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলেন কিভাবে এবং কেন। থ্যাংক ইউ আপনাকে এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমি এটা যুক্ত হয়েছি। দেখেন, এটা হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন, যেমন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল গরিবকে সাহায্য করার জন্য যখন দেখেছি তখন আমারই ধারণা হচ্ছে, কারণ আমি নিজে একজন চ্যারিটি ওয়ার্কার, আমার নিজেরও ট্রাস্টি আছে, এইভাবে আমি সাধারণত গরিবদেরকে সাহায্য করে থাকি। যখন দেখলাম আমারই এলাকায় একটা চ্যারিটি, একটা হসপিটাল হচ্ছে যেটা মিনিমাম কস্টে যেন গরিবদেরকে সাহায্য করা হয়, জি, আমি সেই হিসাবে আমার নিজের আগ্রহ প্রকাশ করেছি এবং আমি সেটা আমি জয়েন করেছি। অসংখ্য ধন্যবাদ, আরও বিস্তারিতভাবে ইনশাল্লাহ আপনার কাছে জানার চেষ্টা করবো। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। আপনি ব্রেকে যাওয়ার আগের প্রথম সেগমেন্টে আপনি বলেছিলেন যে প্রথমে এটি শুরু হয়েছিল বিয়ানী বাজার ক্যান্সার হসপিটাল নিয়ে, তারপরে আপনারা সংযোজন করেছেন জেনারেল। না, আপনার কাছে প্রশ্ন থাকবে বা অনেক মানুষের আমরা প্রশ্ন পেয়েছি যে জেনারেল কেন হলো, যদি প্রথমে বলা হয়েছিল যে ক্যান্সার হসপিটাল দেন ওয়াই জেনারেল? জি, একটা কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন যেটা আপনি করেছেন, খুবই সুন্দর, আমাদের সবাইয়ের বোঝার প্রয়োজন আছে এবং সবাইকে আমরা বোঝানোর প্রয়োজনও আছে। বিয়ানী বাজার ক্যান্সার হসপিটালটা আমাদের উদ্দেশ্যটা ছিল যে আমরা একটা অ্যাওয়ারনেস সেন্টার করব, ক্যান্সার সম্বন্ধে আমরা অবগত করব, ক্যান্সার সম্বন্ধে আমরা ট্রিটমেন্ট করব। এটা একটা বিশাল বড় একটা এরিয়া, ক্যান্সার অনেক ধরনের হতে পারে, অনেক কয়েকশো জাতের ক্যান্সার থাকতে পারে আছে, এবং সব ক্যান্সার ট্রিটমেন্ট করাটা কিন্তু অনেক ব্যয়বহুল এবং অনেক ইকুইপমেন্ট, অনেক দূরদর্শী চিন্তা এবং অনেক প্ল্যানিং, রেডিয়েশন এবং বাংকার টাংকার অনেক কিছু করতে হয়, অনেক ব্যয়বহুল। তো এগুলো করতে গেলে টাইমের প্রয়োজন আছে। আমরা যে শুরু করেছিলাম, শুরু করার পরে দেখলাম যে পেশেন্টের ফ্লোটা একটু কম, আর আমাদের ডাক্তাররা বসে আছেন, তারা যেটুকু ডক্টর পেশেন্ট পাইতেছে তাদেরকে দেখতেছে, কিন্তু বাকি সারাদিন বসে বসে দিন কাটাচ্ছে। তো এই সমান ডাক্তারগুলা তারা যদি বসে আমাদের জেনারেল পেশেন্টটাও দেখতে পারেন, অসুবিধা কী? এবং জেনারেল পেশেন্ট যদি আপনার না থাকেন তাহলে কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন না, এই পপুলেশন থেকে কিন্তু আপনার ক্যান্সার পেশেন্ট বাইর করে নিয়ে আসতে হয়। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে প্রাথমিকভাবে যদি কোনো ধরনের ডায়াগনোস না করা যায় বা কোনো ধরনের ট্রিটমেন্ট না নেওয়া যায় তখন দেরিতে হলে ইট উইল বি টু লেট, যার জন্য আপনারা চাচ্ছেন যে ইনিশিয়াল স্টেজে যদি কোনো ধরনের ডায়াগনোসিস করা যায়। আমরা এটা করি, আমরা প্রতিনিয়ত আমাদের গ্রামে বাড়ি বাড়ি যাই, আমাদের CHW যাদেরকে বলা হয়, তারা আপনার কমিউনিটি হেলথ ওয়ার্কার যারা আর কি, তারা গ্রামে গ্রামে যাইয়া বাড়ি বাড়ি যাইয়া তারা লোকদের সাথে আলাপ করেন। মেয়েরা যারা আছেন তাদের তো খুব লজ্জাপতি, তাদের সাথে আলাপ করলে তারা কিন্তু সব কিছু বলে না। তো আমাদের মেয়েরা, ট্রেন মেয়েরা আছে, তারা যাইয়া কনফিডেন্সিয়াল আলাপ সালাপ করে এবং তাদেরকে হসপিটাল নিয়ে আসার একটা চিন্তা তারা রাখে।
তার মানে এটা একটা জিনিস প্রশ্ন থাকবে আমার, তাহলে এটা এলাকা ভিত্তিক, তাহলে বেনিবাজার অঞ্চল অনুযায়ী আপনারা মানে যারা ট্রেইন স্টাফ আছেন তারা কিন্তু ওই এলাকায় বেনিবাজারে যাচ্ছেন? আমাদের গোলাপগঞ্জ আছে, বেনিবাজার অন্য এরিয়াতেও যাচ্ছে, আমাদের গাড়ি আছে, তাদেরকে নিয়ে যায় জায়গায় জায়গায়, তাদেরকে ছেড়ে দিয়ে আসে, তারা এই এরিয়াটা কনসেন্ট্রেট করে। আমাদের স্কুলে যে প্রোগ্রাম করি আমরা, হেলথ কমিউনিটি হেলথ আপনার স্টুডেন্ট যেগুলো আছে তাদের ওখানে যাই আমরা ইয়ে করি, চেয়ারম্যানদের অফিস থেকে করি আমরা। মানে একটা কথা হচ্ছে যে আমরা যে এই যে আপনার যে যে সেমিনারগুলো করি আমরা বাজারেও করি, স্কুলেও করি, অনেক জায়গায় জায়গায় করি। এখন মনে করেন মহিলা কলেজ আছে, আমাদের গার্লস স্কুল আছে, আমাদের ছেলেদের ইমিউনাইজেশন আছে, এগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা যাইয়া মানে প্রথম যে ইনিশিয়াল যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেই, তারপর থেকে আমরা আমাদের হসপিটালে যারা আসেন তাদেরকে আমরা আমাদের যে ডাক্তাররা আছেন ভালো নার্সরা আছে তারা টেস্ট টেস্ট করেন এবং তাদেরকে শনাক্ত করেন। অসংখ্য ধন্যবাদ। এখানে আমার আরেকটি প্রশ্ন থাকবে, এটা যখন আপনারা ইনিশিয়ালি ফর এক্সাম্পল যদি আইডেন্টিফাই করতে পারেন যে আপনার যে ডাক্তাররা আছেন যে হয়তো সম্ভবত দেয়ার ইজ এন ইন্ডিকেশন দ্যাট দে মে হ্যাভ ক্যান্সার, তখন আপনারা কি করেন? আমরা তাদেরকে নিয়ে আসি এবং তাদেরকে পরামর্শ দেই, বায়োপসি করার পরামর্শ দেই এবং তাদেরকে আমরা সিলেট বা ভালো একটা এই প্রতিষ্ঠানে পাঠাইয়া দেই, বলে তুমি যাও ওইটা করো, এই টেস্টগুলো তোমার করার প্রয়োজন। আপনি যখন ভালো প্রতিষ্ঠান বলছেন, আপনি বলছেন অর্থ হচ্ছে যেখানে আপনার ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে ইন ডিটেল দেখার জন্য। আমাদের এখানে প্রত্যেক সপ্তাহ আমাদের ক্যান্সার স্পেশালিস্ট আসেন, এই দিন আমাদের ক্যান্সার পেশেন্টগুলোকে দেখা হয়। আচ্ছা, বুঝছেন। এবং অন্যান্য ডাক্তাররা যারা আছেন, আমাদের নাক ইএনটি আছেন, আমাদের গায়নি আছেন, অন্যান্য ডিপার্টমেন্টে আছেন। গায়নির মাঝেও কিন্তু অনেক ব্যাপার আছে, অনেক অনেক ক্যান্সার ধরা পড়ে, বুঝছেন তো। আপনার মেয়েদের তো অনেক সমস্যা থাকতে পারে, ব্রেস্ট ক্যান্সার আছে, এই আছে, তো এগুলা এগুলাকে দেখে কিন্তু আমরা শনাক্ত করি আমাদের এই এই পেশেন্টগুলোদেরকে। এবং আমাদের এখানে যে যে অনেক পেশেন্ট আছেন গ্রামেগঞ্জে, যে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করি, আমাদের এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করি এখানে করলেই, মানে এই কদিন আগে একটা আমরা করেছি বিশাল বড়, আপনারা নিউজে দেখেছেন হয়তো, আমাদের ঢাকা থেকে প্রায় 20-25 জন কনসালটেন্ট গিয়েছিলেন, তারা সারাদিন ব্যাপী আপনার এই যে পেশেন্ট দেখছেন এবং এদেরকে একটা পর্যায়ে আমাদের একটা শৃঙ্খলা মতে তাদের কোন কোন সমস্যা আছে এটা দেখে তারপরে আমরা তাদেরকে রাইট ট্রিটমেন্টটা করার ব্যবস্থা করে দিই আমরা। অসংখ্য ধন্যবাদ, আমার আপনার কাছে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব। জনাব মোহাম্মদ আব্দুল শফিক সাহেব, আপনার কাছে আর প্রশ্ন থাকবে, আপনি বলেছিলেন প্রথম সেগমেন্টে 100 বেড সম্পর্কে, না এটাতে একটু যাওয়ার আগে আপনাদের কোনো ধরনের স্ট্র্যাটেজি আছে কি না যে ফান্ডরাইজিং কীভাবে করা হবে? এবং ইম্পর্টেন্টলি আমরা দেখতে পাই যে কোনো একজন কেউ যদি প্লেজ করে থাকেন যে আমরা দিব, সাধারণত আমরা দেখি যে হয়তো ইট ডাজেন্ট নেসেসারিলি হ্যাপেন, হয়তো বলেছেন দিবেন বা হয়তো দিতে দেরি হচ্ছে বা হয়তো আনফর্চুনেটলি কোনো একটি আনঅভয়েডেবল সার্কামস্ট্যান্সে চলে আসছে যার কারণে হয়তো কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি হচ্ছে। তা এইরকম যে অসুবিধা বা ব্যারিয়ারগুলো যখন তৈরি হয় আপনাদের কী স্ট্র্যাটেজি আছে টু মেক শিওর দ্যাট আপনারা ফ্রুটফুলি যে প্লেজ করা হয়েছে এগুলোকে আপনারা নিতে পারেন আপনাদের কাছে এবং আপনাদের অ্যাকাউন্টে ইউ ক্যান ইনক্রিজ দোজ ডোনেশনস? ধন্যবাদ। আমরা প্রথমেই শুরু করছিলাম চ্যানেল এসের মাধ্যমে ফান্ড রাইজিং। জি, আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল, মানে লাইভ টিভি আপিলের মাধ্যমে, এরপর থেকে প্রত্যেক রমজানে আমরা চ্যানেল এসের মাধ্যমে ফান্ড রাইজিং করে থাকি। এরপরে এর মধ্যে যারা প্লেজ করে থাকেন, আপনি যে কথাগুলো বলেছেন ভেরি ইম্পর্টেন্ট কথাগুলো, যে আমরা 100% এগুলো পাই না এইদের কাছ থেকে। এখানে একটা জিনিস আমি যোগ করতে চাই, সরি আপনাকে ইন্টারাপ্ট করেছি, নট নেসেসারি আপনারা শুধু লাইভ আপিল করছেন, আপনারা হয়তো অনেক সময় কমিউনিটি ইভেন্ট করছেন, আপনার গালা ডিনার করছেন, তো ওইখানেও কিন্তু বিভিন্ন ধরনের ডোনেশন আসছে, তো ওই সব কি মিলিয়ে বলছি নট নেসেসারিলি চ্যানেলাইজ? না, ঠিক আছে, এইগুলোও আমরা করে থাকি। আমরা প্রত্যেক বছরে যে লাইফ মেম্বার ইউ আছে, যারা আমাদের লাইফ মেম্বার হয়, জি, তাদের জন্য আমরা বছরে একটা গালা ডিনার করে থাকি। আচ্ছা, এর মাধ্যমে আমরা কিছু ফান্ডরাইজিংও করে থাকি, কিছু ইউ আছে, মেটেরিয়াল আছে, মানুষ দেয়, গিফট দেয়, এইগুলো আমরা সেল করি। আর এইগুলোর মাধ্যমে আমরা চিন্তা করতেছি যে আমরা প্রত্যেক টাউনে যাব, এক এক টাউন করে বার্মিংহাম, লুটন, ম্যানচেস্টার, এইসব জায়গাতে যাবো। আপনি কি বলতে চাচ্ছেন রোড শোর মতো যেভাবে একটি প্ল্যান করতেছি? এটা প্ল্যান করতেছি, একটা একটা করে আর কি আমরা এটা যাব। ইদানিং আমরা নতুনভাবে চিন্তা করছি যে
আমেরিকাতে যাব, আমাদের অনেক লোক আছে সেখানে। আচ্ছা, তারা আমাদের দাওয়াত করতেছে, আমরা দুই তিন মিটিংয়ে এইটা প্ল্যান করছি। আশা করি ইনশাল্লাহ 2019-এর মধ্যে আমরা চেষ্টা করবো একবার যাওয়ার জন্য। বাট আমার প্রশ্ন হচ্ছে যে মনে করেন ফর এক্সাম্পল যখন প্লেজগুলি মিট হচ্ছে না, ফর এক্সাম্পল আপনাদের কি কোনো ধরনের কি বলবো সুইটেবিলিটি আছে কি না, কোনো ধরনের অ্যাপ্লিকেশন আছে কি না, যে কিছু কলিগ আছেন বা কিছু পেইড স্টাফ থাকতে পারেন যারা হয়তো কনস্ট্যান্টলি চেস আপ করছেন বা ফোন করছেন? এটা আমি একটু বলি। জি সরি, আমাদের অফিস একটা আছে, অফিসের মধ্যে আমাদের একটা মেয়ে আছে এবং আমরা ভলান্টিয়াররা যারা আছি আমরা কাজ করি প্রতিনিয়ত। আচ্ছা, আমরা একটা যে যাদের কাছ থেকে আমরা প্লেস পাই তাদের সাথে আমরা যোগাযোগ কন্টিনিউয়াস রাখতেছি। আচ্ছা, ঠিক আছে, রেখে তারপরে তাদের প্লেসটা আমরা পুরো না হওয়া পর্যন্ত তাদের সাথে আমরা যোগাযোগ করতে থাকি এবং নতুন যারা আসেন তাদেরকে আমরা ইনলিস্ট করি। এবং আমাদের এখানে ট্রাস্টি আছেন, যারা ট্রাস্টি হচ্ছেন তারা ২৫,০০০ পাউন্ড প্লেস করতেছেন, যে কোনো একজন চাই যদি তার একসাথে দিতে পারেন। মানে ট্রাস্টি হওয়ার জন্য ২৫,০০০ পাউন্ড? ওকে, আমরা সবাই ২৫,০০০ পাউন্ড করে প্লেস করেছি এবং দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং জেনারেল ডোনার যারা, কেউ আসে ১০০ পাউন্ড দিবে তার ডাইরেক্ট ডিপেন্ড লাগবে না, তার ডাইরেক্ট আমাদের অফিসে টেলিফোন করে দিয়ে দিবে। আর যদি লাইফ মেম্বার হতে চায়, একসাথে যদি ১,০০০ পাউন্ড না দিতে পারেন তাহলে উনি ১০ ইনস্টলমেন্টে দিবেন, বা উনি সুইটেবল যেটা যে টার্মসে উনির ভালো লাগে সেটা আমাদেরকে বলবেন, আমরা এটা সেট আপ করে দিব, আমাদের ডাইরেক্ট ডিপেন্ডে টাকাটা চলে আসবে। এবং আমাদের সিস্টেম আছে, সিস্টেমে দিয়ে তারপরে আমরা উনিদেরকে চেক টেক করে আমাদের অফিসের যে মেয়ে আছেন বা অফিস স্টাফ আছেন তারা প্রতিনিয়ত চেজ করে এই টাকাগুলো আমাদের সংরক্ষণ করে নিয়ে আসেন। ওটা শুধু অফিসের মেয়ে নয়, আমরাও সবাই যে ট্রাস্টি আছে আমাদের পরিচিত যারা করে আর কি, আমরা তাদেরকে ট্রেস করি যে কাইন্ডলি এইগুলোতে দিয়ে দিলে ভালো হবে, এরকমই চলতেছে আর কি। বুঝছি, তার মানে চ্যালেঞ্জেস আছে যে সবসময় নেসেসারিলি না যে যে প্লেজ করা হয়েছে এটার ১০০% কিন্তু তোলা হচ্ছে, কারণ অনেক সময় ধারণা হচ্ছে আমাদের মার্কেটে কমিউনিটিতে, হ্যাঁ আমাদের কমিউনিটিতে মনে করেন আমাদের যে প্লেসগুলো পাই, গেল রমজানে আমরা যেগুলো পাইছিলাম এখন পর্যন্ত আমরা হয়তো ৬০% আমরা রিকুপ করেছি, ৪০% মার্কেটে বা মানে কমিউনিটিতে হয়তো এটা কারণ হতে পারে, ভ্যালিড রিজন, কারণ মানুষের সব সময় ফাইনান্সিয়াল সিচুয়েশন এবং সার্কামস্ট্যান্সেস থাকে না, প্রায়োরিটিস চেঞ্জ হতে থাকে, তার জন্য আপনাদের একটি প্ল্যান আছে তাহলে ক্লিয়ারলি টু এনশোর দ্যাট দিজ আর চেঞ্জড। অবশ্যই, তো আমরা সুযোগ দেই তাদেরকে যে আসছে আপনার কাছে, এই সুযোগ দেই আর কি, যে তুমি অন্তত পক্ষে ২০ পাউন্ড ৩০ পাউন্ড করে যেমন লাস্ট রমজানের, কিন্তু সবার ইচ্ছা আছে ওরা দেবে, হয়তো ফাইন্যান্সিয়াল কারণে দিতে পারতেছে না কিন্তু ওনারা হয়তো দেবেন, ওনারা দেবেন এবং আমরা আশা করি, কারণ আমাদের কন্টিনিউ যোগাযোগ আছে। আচ্ছা, ওনারা অর্থনৈতিকভাবে হয়তো ওনারা যখন স্বাবলম্বন হবেন, কারণ ওনাদের কমিটমেন্ট এবং কমিটমেন্টের কারণে এটা চ্যারিটিকে ওনারা দান করতেছেন এবং করছেন, যে সেই জন্য ইনশাআল্লাহ ওনারা দেবেন, আমরা কিন্তু নিরাশ হয় নাই, টাইম নিচ্ছে না। টাইম, অসংখ্য ধন্যবাদ। আর জাস্ট টু ক্ল্যারিফাই, জাস্ট টু বি অন রেকর্ড, যেহেতু আপনি বলেছেন ৬০% বা ৪০%, ইটস জাস্ট একটি আনুমানিক রাফলি আপনার একটি আইডিয়া অনুযায়ী আপনি বলেছেন ৬০%, এটা তো কোনো। ওকে, অসংখ্য ধন্যবাদ। জনাব আজিজুর রহমান সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি প্রথম সেগমেন্টে ক্লিয়ারলি বলেছেন যে বেনি বাজার ক্যান্সার হসপিটাল ইজ নট নেসেসারিলি মেন্ট ফর অনলি ফর পিপল হু বিলং টু ও হু কাম ফ্রম বেনি বাজার, আর আপনি খুব চমৎকারভাবে এটা বুঝিয়েই বলেছেন। নাও, এখন আমার কাছে প্রশ্ন থাকবে, আপনি যখন বেনি বাজার ক্যান্সার হসপিটালকে রিপ্রেজেন্ট করবেন টু দি ওয়াইডার সোসাইটির যারা অন্য অঞ্চলের বা অন্য, এবং আপনি ক্লিয়ারলি বলেছেন জনাব শাহাবুদ্দিন সাহেব যে এনিওয়ে ফ্রম দি ওয়ার্ল্ড, নাও এখানে আপনি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনার কী কোর মেসেজ থাকে টু ইনশোর দ্যাট পাবলিক বা যারা গেস্ট আছেন তারা রাইট মেসেজ পাচ্ছেন অ্যাবাউট দিস পার্টিকুলার অর্গানাইজেশন? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আমি বলেছিলাম যে আমি যদিও এই হসপিটাল দা বেনি বাজার ক্যান্সার এবং বিএনি বাজারে এই একটা স্থাপিত হয়েছে, আমি কিন্তু গোলাপগঞ্জ থেকে এসেছি, এই জন্য এসেছি আমি দিয়েছিলাম যে এই এলাকার যে একটা হসপিটাল হচ্ছে, যারা এই সাথে জড়িত সবাই কিন্তু ছেলাটির উদ্দেশ্য নিয়েই এটা শুরু করছেন আর কাজগুলো ভালো, সেই জন্য আমি জড়িত হয়েছি এবং এখন থেকে আজ পর্যন্ত আমরা যতগুলো কাজ করে যাচ্ছি সবটাই অ্যাকর্ডিং টু দ্য প্রমিস আমরা যারা দিয়েছিলাম এই পাবলিকে, যে আমরা এই স্টেপ করবো, আলহামদুলিল্লাহ আমরা সোফার আমরা সাকসেসফুল হয়েছি এবং আগামীতে আমরা প্ল্যানগুলো হয়েছে আরও এগিয়ে যাব এবং একটার বিরাট বড় প্ল্যান।
আমরা সিও সাহেব বলেছেন যে প্রথমে যখন আমরা নাম দিয়েছিলাম ক্যান্সার, ক্যান্সারের বিভিন্ন ধরনের নাম আছে এবং বিভিন্ন ধরনের টাইপ আছে এবং অনেক কিছু এখনো রিসার্চ চলছে, রিসার্চ চলছে, জানি না। কিন্তু আমরা যখন শুরু করি তখন আমরা দেখলাম যে বলছিলেন যে এখন আমরা স্টেপ বাই স্টেপ আমরা ডিপার্টমেন্টগুলো খুলতে ওপেন করতেছি এবং আগামীতে দেখবেন আপনারা আমরা যে প্ল্যানগুলো করতেছি বিরাট বড় আকারে প্ল্যান হবে। আমাদের এখানে ডায়াবেটিসের চিকিৎসা হবে, আই চিকিৎসা হবে, ইএনটি শুরু হবে, বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট, আপনি যেখানে দেশের হসপিটাল আছে স্টেপ বাই স্টেপ একটু ডিফারেন্ট ধরনের ডিপার্টমেন্টগুলো আছে। তো আমরা চেষ্টা করতেছি যে এই হসপিটালতে যেহেতু আমরা জেনারেল যুগ দিয়েছি, এই ডিপার্টমেন্টগুলো আমরা সেপারেটভাবে শুরু করব। ক্যান্সার তো অবশ্যই থাকবে, তার সাথে সাথে বাকি যেগুলো জেনারেল হসপিটাল প্রয়োজন, যারা আসবে জেনারেল হসপিটালে, যাদের নর্মাল চিকিৎসার জন্য, যাদের খানের ব্যথা আছে, আয়ুষ চকুর প্রবলেম আছে, এইসব জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ করতেছি। এই যে আমরা যে একটা নতুন প্ল্যান করতেছি, নতুন একটা বিল্ডিং শুরু করতে যাচ্ছি, তার মানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং বিভিন্ন ধরনের যে অ্যাচিভমেন্ট আছে অর্গানাইজেশন, এটা আপনি মানুষের সামনে তুলে ধরছেন এবং তাদেরকে মেসেজ দিচ্ছেন। চমৎকার। আমাদের এই মেসেজই থাকবে যে আমরা যদিও আপনারা দেখতেছেন ছোটোমোটো বিল্ডিংটা এখন, কিন্তু আমাদের প্ল্যানগুলো হচ্ছে বিরাট বড়। হ্যাঁ, পাবলিক সাপোর্ট, আমরা তো শুধু একা নিজে সম্ভব না, তো উই নিড দ্য পাবলিক সাপোর্ট, এবং এদের সাপোর্ট না হলে আমরা এই যে প্ল্যানগুলো করতেছি আমরা সাকসেসফুল হতে পারবো। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমরা সাকসেসফুল হবো আমাদের সাথে যদি আমাদের থাকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ক্লারিফাই করার জন্য। আপনারা সাবুদ্দিন সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, উনি যেভাবে বলেছেন এবং আপনারাও যেভাবে বলেছেন যে জেনারেল হসপিটাল হচ্ছে, না এখন আমার প্রশ্ন থাকবে যে যদি আপনি বলেছেন ডায়াবেটিক, ইএনটি, না এরকম যদি জেনারেল সাইটগুলি যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে কি ক্যান্সারের যে মূল লক্ষ্য ছিল এটা কি কমে যাচ্ছে? না, এটা কমবে না। আপনাকে আমি আমাদের ট্রাস্টি, সম্মানিত ট্রাস্টি যারা বলেছেন, উনি বলেছেন যে আমাদের যে ডিপার্টমেন্টগুলো, যে শুধু ডিপার্টমেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে, কিন্তু আমাদের মেইন লক্ষ্য মাত্রা যেটা আমরা যে বলেছিলাম যে রেডিয়েশনের জন্য বাংকার করতে হয়, অনেক প্ল্যানিং করতে হয়, বুঝছেন, এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল, বুঝছেন। একটা ক্যান্সারের একটা মেশিনের জন্য আপনার 10 মিলিয়ন পাউন্ড দাম আমাদের যত আগে শুরু করবো তত আগেই মানে সার্ভিস গুলো লোক পাবে। না, এখানে আরেকটি বিষয় হচ্ছে আমরা সাধারণত এখন দেখছি বর্তমানে বাংলাদেশে যদি কোনো ধরনের ক্যান্সার ধরা পড়ছে, একটু যদি যাদের টাকা পয়সা আছে, একটু যদি হন, তাহলে তারা চলে যাচ্ছেন প্রতিবেশী দেশে বা হয়তো সিঙ্গাপুর বা কালচার হয়ে গেছে, বুঝছেন, এটা একটা কালচার হয়ে গেছে। আপনার টাকা আছে, আপনি আরেক দেশে চলে গেলেন, আপনার ফ্যামিলি মনে করতেছে আমার টাকা আছে, আর যারা পিছিয়ে পড়ে আছে তাদের কি হবে? তাদের জন্য তো আমাদের তো উদ্দেশ্যই সেটাই। তার মানে হচ্ছে যদি আপনারা সার্ভিস দিতে পারেন, তো মেইন ইনসিওর হচ্ছে যে আমাদের মানুষ কেন দেশের বাইরে যাবে, তারা দেশের ভিতরেই কিন্তু ট্রিটমেন্ট নিতে পারছে। এই লক্ষ্য নিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করব যে আমরা বেসিক সার্ভিস থেকে নিয়ে আমরা ফুল সার্ভিসটা যাতে এখানে দিতে পারি, একটু টাইম হয়তো লাগতেছে, লাগবে, আমাদের তো অনেক শিক্ষণীয় আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা ওভারকাম করতেছি, করব এবং একটা লক্ষ্য মাত্রায় পৌঁছবো, ইনশাল্লাহ একটু টাইম লাগবে। এবং এখন যে একটা কথা, এখানে আমাদের ফান্ডরাইজিং ডাইরেক্টর সাহেব যেটা বলেছেন 100 বেডের হসপিটালের প্ল্যানিং যেটা আমরা করেছি, একটা হসপিটাল আপনার যে আমাদের সিলেটে অনেক হসপিটাল আছে, 250 বেড আছে, 200 বেড আছে, এসে 100 বেডের যে প্ল্যানিং যেটা আমরা করেছি বা করতেছি, ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের বিজনেস প্ল্যান রেডি হচ্ছে, আগামীতে 23 তারিখ যে আমরা ফান্ডরাইজিংয়ে আসবো, ইনশাল্লাহ এটা রেডি করে নিয়ে আসবো, আপনাদেরকে আমরা বলবো কী হচ্ছে, কী হয়েছে, কী করবো এই প্ল্যানগুলো নিয়ে। এখন যে বিজনেস প্ল্যানটা হচ্ছে, এটার মধ্যে আমাদের 50 বেড থাকবে ক্যান্সারের জন্য, আর 50 বেড থাকবে অন্য অন্য ডিপার্টমেন্টের জন্য। এই যে এখানে ওপিডি থাকবে, এখানে জেনারেল যে আমাদের এখানে হসপিটালগুলো একটা আউটপেশেন্ট ডিপার্টমেন্ট থাকে, এইভাবে সব কিছু থাকবে। কিন্তু আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টকে পরিচালনা করতে হলে কিন্তু আপনার একটা সিস্টেম লাগে। এই সিস্টেমগুলো আমরা দেখতেছি এবং আমাদের এক্সপার্ট ওপিনিয়ন আমরা নিচ্ছি। আমাদের ডক্টর কবির আমাদের সাথে আছেন, উনি আমাদের বিশেষজ্ঞ, ইনশাল্লাহ একটু পরে আসবেন, উনি ইনপুট দিবেন। আমাদের প্রফেসর জাফর খালেদ আছেন,
বাংলাদেশের রিনাউন্ড প্রফেসর, মানে আই স্পেশালিস্ট। এরপরে আমাদের এই যে কবির ভাই বাংলাদেশে ছিলেন, আমাদের ডক্টর কবির সাহেব, উনি এই কদিন আগে যে একটা একটা আপনার সেমিনার করছেন আমাদের বিএনি বাজারে, একটা ফ্রি মেডিকেল ক্যাম্প, ওখানে অনেক বিশেষজ্ঞ নিয়ে গেছেন, এরা সবাই আশ্বস্ত আমাদেরকে করেছেন তারা সহযোগিতা করবেন, কিন্তু তাদের জন্য ফেসিলিটিস আমরা ঠিক করে দিতে হবে। বুঝছি না, এখানে আরেকটি প্রশ্ন থাকবে, আপনারা সবাই যদি চান প্লিজ ফিল ফ্রি টু জয়েন ইন, যে মেইন স্ট্রিম যেগুলি অর্গানাইজেশন আছে, চ্যারিটি অর্গানাইজেশন আছে, স্পেশালি যারা হেলথ সেক্টর বা এইরকম ফিল্ডে যারা কাজ করছেন, তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে এবং প্ল্যান থাকে, নট নেসেসারিলি ফর ইনস্ট্যান্ট উইদিন দি কমিউনিটি, তারা হয়তো তাদের ওয়াইডার কমিউনিটিতে যাচ্ছেন, হয়তো আউটসাইড নন বাংলাদেশি কমিউনিটিতে যাচ্ছেন, তো আপনাদের এইরকম কি কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে যে শুধু ওয়াই অনলি ব্রিটিশ বাংলাদেশি, ওয়াই নট নন ব্রিটিশ বাংলাদেশি, ওয়াই ডাজ ই হ্যাভ টু বি উইদিন আওয়ার সার্কেল, মানে এটাকে আপনারা কীভাবে দেখছেন যে ইন ফিউচার টু এনহান্স অ্যান্ড এক্সপ্যান্ড? রাইট, এটা আমরা আমাদের যে মেইন লক্ষ্য যেটা হচ্ছে যে আমাদের এখন বর্তমানে যেটা আমরা কনসেন্ট্রেট করতেছি যেটা বাংলাদেশি শুধু করতেছি। আচ্ছা, চ্যারিটি আমাদের যে ফান্ডরাইজিং এবং আমাদের যে পরিচালনা কমিটি বা আমাদের যে ট্রাস্টি বৃন্দ সবাই কিন্তু লন্ডন থেকে, এখানে একটা চ্যারিটি করেছি আমরা, এটা চ্যারিটি রেজিস্টার্ড করেছি, রেজিস্টার্ড ইউকে রেজিস্টার্ড, ট্রান্সপারেন্সি এবং সব কিছুর জন্য। তার মানে হচ্ছে যে কোনো কেউ চ্যারিটি কমিশনে গেলেই কিন্তু আপনাদের সব কিছু দেখতে পারবে এবং ভিজিবল থাকবে, আমাদের অ্যাকাউন্টস, আমাদের অ্যাকাউন্টস, আমাদের সব কিছু ট্রান্সপারেন্ট, প্রত্যেক বছর অডিট হচ্ছে, এগুলো এই যে টাকাগুলো আমরা দেই পাই সবগুলো কিন্তু পাই পাই করে সব হিসাব কিতাব করা হচ্ছে, তো এগুলো আমাদের এই ওয়েবসাইটে আছে, আমাদের সব কিছু আমাদের ট্রান্সপারেন্ট আলহামদুলিল্লাহ। আমি আপনি যে কথাটা বলেছেন আমাকে যে আমরা বাংলাদেশে মানে বাইরে কেন যাব না, এই টাইমটা আমাদের তো প্রথম তো নিজে একটা 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 জায়গায় শুরু করতে হবে, এটা বড় করে তারপরে যে সময় আমরা দেখবো যে আমাদের ওই সাইডটা ফুলফিল হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা একটা একটা করে অন্য সাইডগুলো দেখবো, এখন আমাদের এই সময়টা আসে নাই, আমরা ছোটো করে শুরু করেছি এবং সেই ছোটো থেকে আমরা যে আজকে আমাদের যে ডোনাররা যারা আছেন, লাইফ মেম্বার যারা আছেন, ট্রাস্টি যারা আছেন, আমাদের আমরা এদেরকে নিয়েই কাজগুলো করতেছি বাংলাদেশে, এবং ইনশাল্লাহ এই কাজগুলোকে আমরা চাচ্ছি যে বড় করার জন্য এবং মানসম্মত করার জন্য এবং ওয়ার্ল্ড ক্লাস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসার জন্য তাকে বাংলাদেশের জনগণরা এখান থেকে সার্ভিস নিতে পারে। জি, আমাদের ছোটমোটো যে ছোট হসপিটালটা আমরা করেছি এই এই জায়গাতেই আমরা প্ল্যান করতেছি যাতে আর 100 বেড এক্সপ্যানশন করা যায়। অসংখ্য ধন্যবাদ, আমরা আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো। জনাব আব্দুল শফিক সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে শুরু হয়েছে এটা বেনি বাজারে, দ্যাটস ট্রু অ্যান্ড দ্যাটস কারেক্ট, না এখন অনেক মানুষের প্রশ্ন থাকতে পারে যে মানুষ তো সাধারণত গ্রাম অঞ্চল থেকে হয়তো যায় টাউনে বা হয়তো রাজধানীতে যায়, এখানে মানুষ আপনি তাদের জন্য কী মেসেজ থাকবে যে মানুষ কেন শহর থেকে গ্রামের দিকে যাবে, ওইখানে একটি উন্নত চিকিৎসা পাবে, ওয়াই নট ইন সিলেটস টাউন ইটসেলফ ও ওয়াই নট ইন ঢাকা? এটা হলো অনেকের প্রশ্ন, এটা করছে আমাদের কাছেও করছে যে এটা এই বিএনই বাজারে কেন ঢাকাতে করতে পারেন, সিলেটে করতে পারেন? দেখেন, কারণ হলো এই ঢাকা পুরানো মানুষ যারা ছিল এই বিএনই বাজারের মতোই একটা শহর ছিল, সিলেট ও এরকম একটা শহর ছিল, এরপরে আস্তে 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 বিরাটভাবে ওইটা তোমার ইয়ে হয়েছে, এক্সপ্যান্ড হয়েছে শহরে পরিণত হয়েছে। আমাদের কাছে এইটাই আর কি যে এইটা কোনো কিছু নয়, নাম আমাদের, আমরা যে বিএনই বাজারবাসী যারা লোকাল প্রবাসী ছিলাম সবাই মিলে আর কি একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের বিএনই বাজারের যে কমিউনিটির যে লোকগুলো আছে তাদের সেবা শুশ্রূষা করার জন্য, এইটাই আমাদের এই মহৎ উদ্যোগ নিয়ে আমরা শুরু করছি। কিন্তু আমাদের এইটা চ্যারিটি যখন আমরা হসপিটাল যখন করলাম, এর বাদে যখন আমরা ক্যান্সার হসপিটাল থেকে আমরা ইয়েতে গেলাম, জেনারেলে গেলাম, দেখলাম যে এই অনেক লোক আসতেছে, জেনারেলে আসতেছে, একটু আগেই তো আপনি বললেন না যে এখান থেকেই তো ইয়ে সিমটম নিয়ে, মানে ইনিশিয়াল স্টেজে যদি সিমটম ধরা পড়ে তাহলে এটা এফেক্টিভলি ট্রিটমেন্ট করা যাবে, নামে কোনো কিছু আসে যায় না। দেখবেন একদিন আলহামদুলিল্লাহ আমি মনে করি এই যে সব ইকুইপমেন্টগুলো যদি আমরা ফুলফিল করে এই হসপিটাল ইয়ে করতে পারি, ইন্ডিয়া থেকে আসবে, যে এখন যেরকম বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মানুষ যাচ্ছে ঠিক তদ্রূপ ইন্ডিয়া থেকেও বাংলাদেশে এই বিএনই বাজারেই আসবে মানুষ ট্রিটমেন্ট করার জন্য, কারণ মানুষ যেখানেই সুবিধা পাবে
সেখানেই যাবে। তার মানে হচ্ছে যদি ভালোভাবে মার্কেটিং করা যায়, যদি ভালোভাবে তত্ত্ব এক্সপ্যান্ড করে দেওয়া যায় মানুষের হাতে, যে এখানে গ্রামাঞ্চল হতে পারে বাট এখানে যদি ওয়েল ক্লাস সার্ভিস যদি দেওয়া যায় তাহলে মানুষ কেন আসবে না, এটাই তো আপনার মেইন মেইন পয়েন্ট হচ্ছে। আর এই বেনিজার এখনো তোমার আসলে একটা শহরের রূপ নিতেছে। আচ্ছা, কারণ আমরা দেখতেছি যে আজ থেকে 20 বছর আগে দেখছিলাম, আমি লন্ডন আসার আগে মাত্র কয়েকটা দোকানই ছিল, আর কিছু ছিল না। মেইন রোডের কাছে একটা মাছ বাজার ছিল, ভেজিটেবল ছিল। এখন তো মার্কেট কতটা হয়েছে গণে শেষ করা যাবে না, প্রায় 30টার উপরে ব্যাংক হয়ে গেছে, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং ইমপ্রুভ হয়েছে, মানুষের ফাইন্যান্সিয়াল এবিলিটি কিন্তু ইমপ্রুভ হয়েছে, এটা বলতে চাচ্ছি। মনে হয় গণলে বোধহয় সিলেটেও এতটা ব্যাংক নাই, বেনেজারে যতটা ব্যাংক আছে। তখন আস্তে আস্তে দেখবেন এইটা বিরাট আকারে ধারণ করছে, মানুষের সমাগম হইতেছে, মানুষ এখানে আসবে, দেখবে, বাড়বে, ট্রিটমেন্ট নেবে, সব কিছুই করবে। মানুষ ধৈর্য সহকারে একটু সময় নিতে হয় আর কি। আমরা সময় যদি একটু নিয়ে আমরা সাকসেসফুল হইতে পারি, ইনশাল্লাহ আমরা একদিন না একদিন এই খুশি হব, মানুষের কাছে এর সবে লোকমুখে তোমার এর তারিফ করবে, যে যারা দিছে, যারা ইয়ে করছে তাদের জন্য দোয়া করবে মানুষ। এটাই আমরা চাই যে আল্লাহ গরিব দুঃখী যারা আছে তারা যদি সার্ভিস হয়ে একটু হাত উঠে হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ, আমি আপনার কথা বুঝেছি। এবং সময় হচ্ছে একটি ছোট্ট বিরতিতে যাওয়ার, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে নেক্সট সেগমেন্টে জানার চেষ্টা করব, সব কিছু তো ফ্রি দেওয়া যায় না, দের ইজ অলওয়েজ আ কস্ট ইনভলভড, এবং এখানে কিন্তু সবসময় একটি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। কারণ সাধারণত মানুষের ধারণা হচ্ছে যে এটা যদি চ্যারিটি হয় তাহলে হয়তো বিত্তশালী হোক আর যার ফাইন্যান্সিয়াল এবিলিটি লেস থাকুক আমি কেন ফ্রি পাবো না। তো এই বিষয়ে ইনশাআল্লাহ নেক্সট সেগমেন্টে আমরা ক্লারিফাই করবো এবং জানার চেষ্টা করবো যে সব কিছু কি আদৌ ফ্রি, এখানে কি যারা বিত্তশালী আছে, যাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে, তাদের কি দায়িত্ব নয় যে তারা ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করবে, যাদের সময় আছে, যাদের হেলথ আছে, বিভিন্ন সেক্টরে বা বিভিন্নভাবে চ্যারিটি সংগঠন একটি অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়া যায়। ইট নট ও ইট ডাজেন্ট নেসেসারিলি হ্যাভ টু বি উইথ ফাইন্যান্সিয়াল এবিলিটি। ইনশাআল্লাহ উইল কন্টিনিউ আর ডিসকাশন আফটার দি শর্ট ব্রেক। ডু স্টে টিউন উইথ আস, উইল বি রাইট ব্যাক। আসসালামু আলাইকুম।